উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনি আর আমাদের এখানে আসবেন না? তুমি আর আমাদের বাড়িতে আসবে না নোট বিহারি। কল্যাণীর সঙ্গে তোমার বিবাহ সম্ভব না। অকারণে বাড়িতে এসে তুমি ওর মন বিক্ষিপ্ত করে দিও না। কিন্তু আপনি নিজেই, হ্যাঁ, এফএতে ফার্স্ট, বিএতে ফার্স্ট, এম এর রেজাল্ট বেরোলেই তোমাকে বিলেতে পাঠাবো আইসিএস অ্যাপিয়ার হবার জন্য। তা না করে তুমি স্বদেশী করলে, এম এর রেজাল্ট খারাপ করলে, নন কোঅপারেশন মুভমেন্ট করে জেলে গেল। আপনি বলেছিলেন দেশ আগে, দেশের মানুষ আগে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ক্যারিয়ার স্যাক্রিফাইস করে নয়। আমাকে দেখে বুঝতে পারো না তোমাদের কার উচ্চে আমি দেশ সেবা কম করি না। ব্যবসা, বাড়ি, ঘর, স্বাচ্ছন্দ্য সব আমাকে সঙ্গে সঙ্গে অর্জন করতে হয়েছে। না না, তোমার মতো সেন্টিমেন্টাল ছেলের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই। একজন জেল ফেরত কয়েদির সঙ্গে, আর তাছাড়া আমি কল্যাণীর বিবাহ অন্যত্র ঠিক করেছি। রাজপুরের জমিদারের ছেলে, ধনে মানে প্রতিপত্তিতে আমি যাচ্ছে। আপনি সম্প্রতি রায় বাহাদুর হয়েছেন না? না মানে বাইরে নেম প্লেটে দেখলাম তাই। তুমি আমাকে বিদ্রুপ করছো, গেট আউট। আই সে গেট আউট। দেখুন, আমি এমএ পাস করেছি, চাকরি করি, নোকসারিও পাস করেছি, কোর্টে বেরোয়নি, কঙ্কনের মতো অজ পাড়া গায়ে ছেলেদের জন্য পাঠশালা খুলেছে, ছেলেদের দানেই আমার দিন চলে। আমাদের গরিব পরাধীন দেশে লোকের দৈনিক গড়ায় 10 পয়সা, আমি ঠিকই 10 পয়সাই খরচা করি। তার বেশি যেটুকু বাঁচে সেটুকু যায় আমার চেয়েও যারা গরিব তাদের সেবা। সবচেয়ে বড় কথা হলো আমি দেশ সেবা করি, দেশ সেবা করা আমার ব্রত। এসব চেনে শুনে যদি আপনার মেয়ে বিমলা রাজি থাকে। বেঁচে যাবে বাবা, বিমলা বেঁচে যাবে, তুমি দয়া করে একটু গ্রহণ করো। দাঠাও দাঠাও, জমিদার বাবু নিজে দাঁড়িয়ে থেকে ভাত কেটে দিচ্ছেন, সমস্ত মাছ পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, 40 ঘর প্রজা না খেতে পেয়ে মরবে দাঠাও। চলো দেখছি নটবিহারি, এত সব জানার পরে যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি। ছোট ছোট বাবু, আজ আমাকে রেহাই দেন, আমাকে ছুটি দেন আজ। থিয়েটারের দিন সকালবেলা আমার মেজাজটা খারাপ করে দিস নি রে মোরাল। ব্যাগার না দিলে থিয়েটার হবে কি করে হারাম জানা? জাকাত করে যা, চল ভাই শুধু সবাই এসে পেট পুয়ে খেয়ে যাবি, যা ধরে। কেন প্রাণ কেন মা রাখিব, কেন মাগো ধরে চিরে গর্ভে মরে। প্রবল প্রতাপ পাণ্ডব ফাল্গুনি শুনি, তুমি নিপতি নয়নের নিধি। ছোট বাবু আজ অবধি তুই এখনো দাঁড়িয়ে আছিস? আগে ছোট বাবু, আজকে আলুর জমিতে মাটি দেবার বরাত আছে, আজকে আমাকে রেহাই দেন। তবে রে বেটা, মুখের ওপর কথা, মাটি দেবার বরাত হয়েছে? আগে আমাকে বিশ্বাস করি ছোট, তোর জন্য আমার বন্ধ থাকবে না। হারাম কেউ দেখতাম না। মানে এই কথাটা মানে হচ্ছে যে একটা ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে হয়তো একটা উল্টো চলে যেতে পারে, কিন্তু একজন বড় লোক ভগবানের রাজ্যে কিছুতেই প্রবেশ করতে পারে না। গরিবরা যেতে পারবে বাবা? যাবে, নিশ্চয়ই যাবে, যদি তারা ভালো হয়, মিথ্যে কথা না বলে। এসো এসো গৃহিণী এসো, ছুটির দিন সকালবেলা তোমার কিছু বাণী শোনা যাক। আমার বাণী শুনতে তোমার খুব খারাপ লাগে তাই না? না খারাপ লাগে ঠিক তা নয়, তবে মাঝে মাঝে বড় একঘেয়ে মনে হয়। ওই তো সেই একই কথা, অন্য জোটে না
কথা জোটে মেলা নিশি দিন ধরে একই ছেলে খেলা ভারতের ছেড়ে ধরো এই বেলা লক্ষ্মীর উপাসনা অবশ্য ভারতে কথাটা পাল্টে মাল বলতে পারো স্বদেশ বলে আর বসে না লক্ষ্মীর উপাসনা করতে বলতে আমি আসিনি ওটা আমার কাছেও একঘেয়ে হয়ে গেছে তবে বলতে এসেছি বাবুদের বাড়ি পুজোর যোগ্য নিমন্ত্রণে আমি যাবো না যেতে পারবো না কিন্তু আমি যে নিমন্ত্রণ নিয়েছি বিমলা তুমি নিয়েছো তুমি যাও তোমার ছেলে মেয়েদের নিয়ে যাও আমি যাব না আমাকে যেতে বলো না বিমলা বিমলা এই শোনো আমার অনুরোধ তুমি খেতে যাও যে কারণে তুমি যেতে চাইছো না বিমলা সেটা তোমার মনের ভুল হতে পারে গতবারে দোতলা বারান্দায় সম্ভ্রান্ত করে মেয়েদের বসবার জন্য তোমাকে সেখান থেকে উঠিয়ে দিয়েছিল এটা হয়তো সত্যি না হয়তো সত্যি জায়গার অপ্লান হয়েছিল তাই সকলকে বাদ দিয়ে বেঁচে বেঁচে শুধু আমাকেই বলেছিলেন তুমি আবার এখানে কেন বাছা তুমি নিচে গিয়ে বসো আমি করি তুলে পালিয়ে গেলেই সমস্যার সমাধান হয় না বিমলা গরিব বলে তোমার ক্ষোভ নেই টাকা পয়সা তুমি চাও না হ্যাঁ চাই কেন চাইব না সংসারে আমি কাউকে ঠকাইনি কেউ আমাকে হিংসা করে না এসব তুমি কোনোদিন বোঝোনি বুঝবেও না আমি মুখ খুশে কথা আমি জানি আর সেদিনই কি তুমি আমাকে ঘৃণা করো না ঘৃণা আমি তোমায় করি না তবে শিক্ষার একটা গুণ আছে বই কি হ্যাঁ নিশ্চয়ই আছে আর সেই গুণের আগুনই তো তুমি পুড়ছো বিমলা থাম শিক্ষিত মেয়ে তোমাকে ফিরিয়ে দিল বড়লোকের ছেলেকে বিয়ে করলো সেই দোষটা আমার বিমলা যার জন্য এক ফোঁটা ভালোবাসাও তুমি আমাকে দিলে না দিতে পারলে না কি বললে বিমলা যেও না দাঁড়াও তারপর আমি জমিদার বাবুর কাছে গেলাম জমিদার বাবু আমার কথাটা উড়িয়ে দিয়ে বললেন ওরে বেটা চাষা তোর মহাভাগ্যি একে ব্রাহ্মণ তাই জমিদার রাজা তাই শুধু পায় না একেবারে জুতো শুদ্ধ সে কথা বললেন ভগবান নাকি কোন মুনি নাতি খেয়েছিলেন পায়ের দাগ নাকি বুকে আঁকা আছেন জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করতে পারবে মহাভারত দা ঠাউর তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে একটা দরখাস্ত লিখে দাও তোমার বুকের এই দাগটা দেখিয়ে ফৌজদারিতে একটা নালিশ করে দিয়েছো পারবে পারব খরচ আছে আচ্ছা দাঁড়াও আমি দেখছি বিমলা কি বলছো মহাভারত খুব মুশকিলে পড়েছে টাকা চাইতো কিন্তু টাকা আমি কোথায় পাবো না ভাবছিলাম যে বাবা যে দু একখানা গয়না দিয়েছিলেন তোমার দেশ সেবায় সবই তো গিয়েছে এখন সম্বলের মধ্যে সোনা বাঁধানো দুগাছা পলা আর মরা খুকির বালা ও তুমি চেয়েও না আমি পারবো না আমি কিছুতেই দিতে পারবো না আমি আমার এক মুক্তার বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি আচ্ছা তুমি তার কাছে যাও আমার বিশ্বাস সে আমার কথা রাখবে তোর মুখের সামনে একটা কথা বলি তুই বাড়ি গিয়ে তোর বউকে বারণ করে দে নুটু যেন বড় লোকের মেয়েদের গায়ে গা দিয়ে বসতে না যায় তাই গিয়েছিলে বুঝি তবে আর বলছি কি গত বছর 10 বার বারণ করলো বউ খানিকটা না হয় দেরি হবে ওপরে বসতে যাস নি যেমন যাওয়া দিলে তো উঠিয়ে অপমানটা যেতে না নিলে কি আর হতো না ওই রে ছোট বউ তোদের হলো শাশুদি কি রে তুমি আর কষ্ট করে আমার বাড়িতে যেও না কেন তুই নিজে বউকে পৌঁছে দিবি না বিমলা যাবে না সে কি রে ভক্তিপুর যে উঠিয়ে দিলি দেব নয় দিলাম শোন তুই পাগলামি করিস নি একই তো শুনি তোর পেছনে পুলিশ লেগে আছে তার উপর বাবুদের সঙ্গে বিবাদ করিস নি পায়ে মাথায় সমান করতে নেই সেই জন্যই তো মাথার বাড়িতে পাওয়া যাবে না সাথীজি হঠাৎ একদিন বাদে কি মনে করিস হ্যাঁ হঠাৎ কিছু তোমাদের সঙ্গে ট্রান্সফার হয়ে এলাম তাই ও তুমি তো এখন হাকিম হয়েছো তাই না এই মন্ত্রে কিছু হাকিম বলে না বলো বিমলা বিমলা এই যে কমলে এসছে
কমলাপদ আমার সেই মনসে বন্ধু, তুমি তো শুনেছো তার কথা, ও আজ এখানে খাবে। হ্যাঁ ভালো কথা, আমি সাতুদির ওখানে গিয়েছিলাম, সব শুনেছি। তোমাকে বাবুর বাড়িতে যেতে হবে না। বলো কি রূপিনা, লাঠি মারার জন্য চাষের বেলা নালিশ করছে? আগে হ্যাঁ বিবেচনা করুন, করছে। আমি স্বয়ং কোটি উপস্থিত ছিলাম ওই কমলপুরের স্বর্গীয় মহেশ্বর গাঙ্গুলির বন্ধুকৃত অংশুকের জন্য, পোষ্য পুত্র হরিহর গাঙ্গুলির নামে যে নালিশ দায়ের করা হয়েছে তারই তদবিরের জন্য উপস্থিত ছিলাম। জোরে জোরে চাষের বেলার নামটা কি বললে? আগে মহাভারত মন্ডল। ও ও হুজুর, আমার মনে হচ্ছে বিবেচনা করলে পেছনে লোক আছে। এর আগে নুটু মুখুজ্জে। নুটু মুখুজ্জে? নুটু মুখুজ্জে শিবপ্রসাদ নায়রত্নের নাতি, গুণগালির বেড়া, ফোন করে দাঙ্গে যে আমার থেকে বন্দুক কাটতে এসেছে। আগে হ্যাঁ যথার্থ বিবেচনা করুন, আমি হরেন মুক্তারের কাছে ওর নিজের লেখা চিঠি দেখে এসেছি। আমি ওই চোখটি ইশারা করে দিল, হুজুর হরেন মুক্তারকে আমাদের মুক্তারনামা দিয়েও আমি এসেছি। খুব ভালো করেছে বাবা, আপনি আমায় দেখেছেন? হ্যাঁ। তুমি তো বাড়ি যাও। বড় বাবুকে খুব উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত হবো না, আপনি জানেন শিবু নায়রত্নের বাড়ি মেয়েরা খেতে আসেনি? কে কে কে? নটু মুখুজ্জির স্ত্রী নায়রত্নের নাথ বউ। কেন? গতবার পুজোর সময় আমাদের বাড়ি আর শহরের উকিল হাকিম মানে সম্ভ্রান্ত বাড়ির এদের সঙ্গে নটু মুখুজ্জির স্ত্রী দোতলায় বসেছিল, তাতে সাধারণের আপত্তি হতে পারে বলে তাকে নিচের তলায় পাঠানো হয়েছিল, তাই এবার খেতে আসেনি। কে পাঠিয়েছিলেন? তোমার গল্প জানেন না তুমি? মানে মানে আমি মহাভারত মন্ডলের বুকে আমাদের ছোটবাবু একটি লাথি মেরেছে, নটু মুখুজ্জির শহরে ফৌজদারি মামলা করবার জন্য লোক পাঠিয়েছে, সেটা তুমি জানো? আরে না তো। গুপি অবশ্য কেচে দিয়েছে, কোন মোক্তারি তার মামলা নেয়নি। আপনি আমাকে কি করতে বলেন? তুমি নিজে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে এসো, আবার দামি আসন পেতে দামি বাসন বার করে লোটু স্ত্রীকে খেতে দাও। সেখানে চামরাজ্জিত চলে না, এখানে চাঁদিজ্জিত চালাতে হয়। তুমি কি জানো কল্যাণী বিধবা? বিধবা? কল্যাণী বিধবা হয়েছে? হ্যাঁ, বছরখানেক আগে তার স্বামী মারা গেছেন। শুধু তাই নয়, সে এখন তার মেয়েকে নিয়ে নিরাশ্রয়, গায়েরও কখনো গয়না ছাড়া আর কিচ্ছু নেই। কি বলছো কমল, কল্যাণী শ্বশুর তো লক্ষপতি ছিল। সেসব ঠিকই আছে, কিন্তু কল্যাণীর তাতে কোনো অধিকার নেই। মানে? ওর স্বামী দিবারাত্রি মদ গিলে অত্যাচার করে লিভার অ্যাবসেসে মারা গেলেন, সেই শোক সামলাতে না পেরে শ্বশুরও গেলেন দু মাস বাদে। কাজে কাজে আইন অনুসারে কল্যাণী আর তার মেয়ে সম্পত্তি থেকে বঞ্চিত হলো। ওর ভাইরা? বড় বিলেত থেকে মেম বিয়ে করে সে আলাদা হয়েছেন, ছোট তার বিষয় সম্পত্তি বিক্রি করে গান শেখার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। নটু, আমি তোমার কাছে এসেছি কল্যাণীর আশ্রয়ের জন্য। আমার কাছে? হ্যাঁ তোমার কাছে। না 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 কমল, কমল এই হয় না, কল্যাণীকে আমি আশ্রয় দিতে পারবো না। কিন্তু আমি সে তাকে সঙ্গে করে এনেছি কমল। তারা গরুর গাড়িতে আসছে, আমি আগে হেঁটে এসেছি তোমায় খবরটা দিতে। তুমি অন্যায় করেছো কমল, অত্যন্ত অন্যায় করেছো। নটু নটু, তুমি এই কথা বলবে আমি ভাবতেও পারিনি। তুমি বুঝতে পারছো না কমল, কল্যাণীর কল্যাণীর মেয়ের দেহে ধনীর রক্ত, গরিবের শিক্ষা সহ্য করবার মতো শক্তি সে রক্তের নেই। না না কমল, তুমি ওদের ফিরিয়ে নিয়ে যাও, ওদের ফিরিয়ে নিয়ে যাও। নটুদা, আমি কিন্তু ফিরে যাব বলে আসিনি। ফিরেই তোমাদের যেতে হবে কল্যাণী, এই কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। মেয়েটাকে নিয়ে আমি ভেসে যাবো দাদা। যেও না ঠাকুরজি, দাঁড়াও। আমাকে দুঃখ দেবার জন্য তুমি ওদের ফিরিয়ে দিচ্ছ তা আমি জানি, কিন্তু তবু বলবো তুমি পাশ আন। আপনি বৌদি? হ্যাঁ ভাই। এসো ভেতরে এসো, আয় খুকে, আয় মা, আপনিও আসুন। নটু, নটু বাড়িতে আছো? কে? আমি দেবনারায়ণ, ও আসছে। চলো, আমাকে কিন্তু ওদের বাড়িতে যেতে বলো না। এসো ভাই। দাঠাউর, দাঠাউর কি ব্যাপার? হরেন বাবু তোমার চিঠি ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিল? হ্যাঁ। কেন? আরো ওখান থেকে শুনে এলুম বাবুরা নাকি তামাম উকিল মুক্তারকে একবারে কিনে নিয়েছেন। হ্যাঁ, এখন টাকা দিল, তেনারা আমার কাজ নেবেন না।
সহকারী করে নিন দাদা। সহকারী নয় বোন, সহকারী নয়, সম্পূর্ণ দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু দাদা আপনার তাহলে চলবে কি করে? খালি নিতে হবে কোন রকমে। দেখাও আমি তাহলে বাড়ি যাই। দাঁড়া দাঁড়া মহাভারত, তোমার মামলা নিয়ে আমাকে কলকাতার আদালতে গিয়ে লড়তে হবে। তুমি আমার জন্য কলকাতায় গিয়ে? হ্যাঁ, কারণ লুটু মুক্তারকে কেউ কেনেনি আর কিনতেও পারবে না, এমনকি তোমার বাবুদের বাবুরাও পারবে। দাদা দেখো দেখি, তুমি হলে গিয়ে শিবপ্রসাদ নায়রত্নের নাত বউ, মানে আমাদের নতুর স্ত্রী। তুমি কি আমাদের সোজালো? তাই তোমার বললাম বাড়ির মেয়েদের নতু হলো গিয়ে সর্বত্যাগী সাধু পুরুষ সন্ন্যাসী। এরা বলেন সন্ন্যাসী কিসে? বুকুরা বাপু, তোমার যাওয়ার চিন থেকে বাড়িতে বলে কত কাজ, আমার ন্যাকড়া করার সময় নেই। আবার নতু বউ তুমি খেতে বসো বাছা, এই দেখো যত সাধ্য খাতির আমরা করেছি, এরপরে যেন আবার বলো না গয়না নেই বলে অপমান করেছি। কি যে বলো কিন্তু, গহনা মানে হচ্ছে অলংকার, পণ্ডিতদের কথায় কথায় অলংকারের ঘটা। আমাদের নতু মুখুজ্জির বংশের সেই অলংকার আছে। বসো মা বসো, আমি যাই। না আপনারা আমাকে দামি আসনে রূপোর বাসনে খেতে দিয়েছেন, আমি কি তার অমর্যাদা করতে পারি? তাই সামান্য কখনো গয়না। গিল্টি নয় বাবা, খাঁটি সোনা। তোমাদের ওই নুটুর বউ আমার স্বামীর বংশ, পণ্ডিতের বংশ। ওরা কুশাসনে বসেন, পাতায় খান। আপনারা বড় লোক, আপনাদের সঙ্গে কি তাদের ছিল না? তাই বলো বাচ্চা। আচ্ছা বাবা, এই আমার যথেষ্ট খাওয়া হয়েছে, এবার আমি উঠি। আসি বাবা। সোনার জুতো মারার ক্ষমতাও কারো নেই, এক তুমি মারো খালি আমাকে কথার জুতো। তুমি কোথায় পেলে এই গয়না? আমার ছেলের বউয়ের, ছেলের বিয়ের সম্বন্ধে করে এই গয়না আমি আগাম নিয়েছি। ঠিকই বলছি, কল্যাণী ঠাকুরজির মেয়ের সঙ্গে আমার ছেলে অরুণের বিয়ের সম্বন্ধ করেছি। এ গয়না মমতার, আমার ভাবি পুত্রবধূ। শোনো, জিনিসপত্র সব গুছিয়ে নাও, কল্যাণী এখানে থাকবে, এখানকার সব দেখাশোনা করবে। আমি শহরে যাব মুক্তারি করতে। হুজুর, আমি মহাভারত মন্ডলের পক্ষে মুক্তা নিযুক্ত হয়েছি। না না, আপনি আমাকে মাফ করুন, নতু তার বাড়ি গিয়ে
না না আমি তা পারব না। তুমি কি লটুর স্ত্রীর কথা ভাবছ? সে অবশ্যই একটু মুখরা। কি কি এ কথা বলবেন না, উনি আমাকে বোনের মতো স্নেহ করেন। তবে আমার পিতৃকুলের শ্বশুরকুলের কোনো মর্যাদাই আমি রাখতে পারিনি। আমি কাঙাল হয়েছি কিন্তু ভিখিরি হতে পারবো না। কিন্তু তোমার মমতার চলবে কি করে? চলছে তো, ওরা পাঠশালা ভেঙে দিয়ে গেছে, আমি গাছতলায় পড়াই, আট দশটি ছেলে মেয়ে আছে, তারা পয়সা দেয়, শহরে বাড়ি বাড়ি গিয়ে জামা সেলাই করে মজুরি পাই, মমতাও সাহায্য করে, রাত্রি মহাভারত এসে শুয়ে থাকে, আমাদের কোনো অসুবিধা হয় না। নাম করলো এসো বাবু, এসো ভাই, চিল্লা কাটো বল, এসো 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 ছোটা। हाँ जी, इसमें कुछ गलत नहीं है, वो दिन तुम्हारा छोड़ता ही बस छोटा। हाँ पाचे की शादी रे रोगी रे रोगे रोगे ऐजे मोटा छोटा देखतीस ना, इरा तो अल्कोहलिक फैट रे तनाले बात हमारी लिवर दोष बात नॉट सब कम था दाओ তোমাকে একটা না একটা খুব ভালো গান শোনাচ্ছি দাদা। এখন থাক না, পরে হবে, কোন পরে বাইজি চলে যাবে যে। আমি সুখী কত সুখী কেউ জানে না, আমি বাইরে ফকির মনে আমির কেউ মানে না, কেউ জানে না আমি সুখী কত সুখী কেউ জানে না। গানের ঘরে সুরের সেলাম পেয়ে আমি ধন্য হলাম, গানের ঘরে সুরের সেলাম পেয়ে আমি ধন্য হলাম, হীরে মানিক নাই বাপে নাম, যাই আসে না কেউ জানে না আমি সুখী কত সুখী কেউ জানে না, আমি বাইরে ফকির মনে আমির কেউ মানে না কেউ জানে না। থামলে কেন ছোটদা, গানটা শেষ করো। আরে না দিমা পেন না। তুমি গুপি মিত্তি? আগে হ্যাঁ মা, বিবেচনা করুন আপনাদের ঠিকানের দাস এমন করে আমার বাড়ির সামনে চিৎকার করছে, ধাপ বাজাচ্ছ কেন? আগে বিবেচনা করুন আপিলের মামলা আমরা জিতেছি কি না। তাই জিতেছ? তোমরা জিতেছ? আগে হ্যাঁ মা, আমরা জিতেছি, তাই এই ঢাক সিঁড়ে বাজি আপনাকে পেন নাম করতে এসেছি। বিমলা আলোটা নিয়ে যাও। সারাদিন কিছু খাওনি, খাবে না? না খেতে ইচ্ছে নেই। আর্গুমেন্টটা যদি আমি নিজে করতে পারতাম। পারলে না কেন? হ্যাঁ কি বললে? বলছি পারলি না কেন? ও তুমি বুঝবে না বিমলা, এই সামনেরই একটা বছর তোমাকে একাই সংসারটি চালিয়ে নিতে হবে। ও সে সময় বলুন থাকলে তোমাকে খুব সাহায্য করতে পারতো, কিন্তু তা তো হবার নয়। আর ব্যাংকে টাকা পয়সা যা আছে তার থেকে আমি সামান্য কিছু নিয়ে যাচ্ছি, বাকি চেক সব সই করা রইল, তুমি প্রয়োজন মতো তুলে নিও, আর বাকি দায়িত্ব সব তোমার। কিন্তু কেন যাচ্ছেন বাবা? এক বছর আমার অজ্ঞাতবাস, ওকালতি পড়ার শেষ বছরটা আমার বাকি আছে, সেটি পড়তে যাচ্ছ। আমি চেষ্টা করবো বাবা, কিন্তু মহাভারত কাপের জন্য আপনি সব ছেড়ে চলে যাচ্ছেন। তুমি বুঝতে পারছো না অরুণ,
আমাদের দেশে এরকম হাজার মহাভারত বড়লোকদের চক্রান্তে সর্বশান্ত হচ্ছে, তারা মরছে। আজও এই মহাভারতের হার হতো না যদি আমি নিজে আদালতে দাঁড়িয়ে সওয়াল জবাব করতে পারতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার তক মানে আমি উকিল নই। বলুন, এইসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার করতে সব সময় সব আদালতে দাঁড়াবার অধিকার আমার চাই, আমি সেই জন্যই চলে যাচ্ছি। বিবেচনা করুন, উকিল হয়ে ফিরে এসেছে নুরু মুখুজ্জি। উকিল আগে বাহ বাহ ভরত বটে। আগে রাজেনবাবু কত কথা বলবার চেষ্টা করলেন, হাকিম শুনলেনি। লোকে বলতো বটে নুরু মুখুজ্জি ওকালতি পড়ছে, বিশ্বাস করিনি। বাবা, যে লোক স্ত্রী পুত্র সংসার ছেড়ে এমনি ভাবে নিজের জেল বজায় রাখে তার সঙ্গে পারা যাবে না। আপনি মামলা মিটিয়ে ফেলুন। দেহান দেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে সে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানে সে আনন্দ রাগ বাজে গো সদাই। কথার ফুলে সুরের ধনু যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। সুশোভনকে তোমায় ত্যাগ করতে হবে। ছোড়দার মূর্তি মাঝে মাঝে রক্ত উঠে, আর বেশি দিন বাঁচবে না। তার মরবার জায়গার অভাব হবে না কল্যাণী, হাসপাতাল আছে, গাছতলা আছে, রাস্তা আছে। আরো একটা কথা, তোমাকেও কতগুলো বদর থেকে সারতে হবে। দেখো কল্যাণী, দারিদ্র তুমি শ্রদ্ধা করি, কিন্তু সেই দারিদ্রের মর্যাদা আছে। আমি দিয়েছিলাম কিন্তু তুমি তা গ্রহণ করতে পারোনি। তুমি জামা তৈরি করে ভদ্রলোকদের বাড়িতে বিক্রি করতে যাও, আর তারা তোমাকে দয়া করে জিনিসের দাম বেশি দিয়ে কেনেন, সেটা দান। আর তোমার পোশাকে দিয়েছি দেখো, পুরনো ময়লা, এসব তোমাকে ছাড়তে হবে। আর কিছু বলবেন? আমি তোমার কাছে উত্তর শুনতে চাই। না। কি ভাববার সময় চাইছো? না, আমার উত্তরই দিচ্ছি না। আমি আপনার হুকুম মানতে পারছি না, দয়া আমি কারো কাছ থেকে নিই না, আমি গরিব সেটাই আমার অহংকার। কল্যাণী, তুমি কি বলছো তা তুমি জানো? জানি, ছোড়দা আমার রুগ্ন ভাই, আপনি যখন তাকেই স্বীকার করতে পারছেন না, তখন মমতার বাপকে বা স্বীকার করবেন কি করে? মমতা তার বাপকে তো স্বীকার করতে পারবে না। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গে সমস্ত সংস্রব ত্যাগ করলাম। ওগো, কি বলছো তুমি? কি বলছো? না না, এইসব কি বলছো তুমি? বিমলা, বাড়ির ভেতরে যাও। বিমলা, বিমলা, আমাকে দয়া করো। বিমলা, আমাকে দয়া করো। বিমলা, ভেতরে যাও। মমতার ছোড়দাকে নিয়ে আমি আজই চলে যাব। একটা পুরুষ মানুষের জীবনে এত সব সমস্যা থাকতো, একটা বিশেষ কোন মেয়েকে বিয়ে করার জীবন মরণের সমস্যা, এটা বলতে তোমার মুখে বাঁধলো না? তোমার লজ্জা করলো না? আই ডোন্ট নিউ। শোনো অরুণ, আমি অনেক দুঃখে অনেক কষ্ট সহ্য করে তিল তিল করে আমার এই ঘর, আমার এই আভিজাত্য আমি নিজের হাতে গড়ে তুলেছি। এ সাম্রাজ্য আমার, আমি এখানে সম্রাট,
আমি এখানে কোন রকম অবাধ্যতা অবর্তাস্ত করব না কিন্তু অন্যের সহ্য করার মতন শিক্ষা আমি তো আপনার কাছ থেকে পাইনি বাবা তার মানে তুমি বিদ্রোহ করবে তুমি তুমি আমাকে অমান্য করবে আমি এই গাঙ্গুলিদের বাড়িতে বিয়ে করতে পারবো না হ্যাঁ সে তোমার বক্তব্যে বোধ করি আরো কিছু বাকি আছে আর সেটা বোধ হয় এই যে মমতাকে তুমি বিয়ে করতে চাও তুমি আমার সন্তান আমি আপনার কাছে মিনতি করছি বাবা আপনার ছেলে বলে আমার যা কিছু গৌরব সে গৌরব আপনি আমার ভেঙে দেবেন না আপনার আদর্শ ইউ মিন টু সে কঙ্কনার বাবুদের বাড়িতে তোমার বিয়ে দিলে আমি আদর্শচ্যুত হব কল্যাণী পিসিমা সুশোভন কাকা মমতা এটা ত্যাগ করলে আপনি আদর্শচ্যুত হবেন না হ্যাঁ আমার আদর্শ বলতে তোমার সন্দেহ হয়ে গেছে এত বড় ইম্পারিয়েন্স তোমার এত বড় স্পর্ধা অবাধ্য সন্তান আর দুষ্ট অঙ্গের মধ্যে কোনো তফাৎ নাই তাকে দুষ্ট অঙ্গের মধ্যে পরিত্যাগ করতে হবে আমি তোমাকে পরিত্যাগ করলাম দেখছো বন্ধুগুলো কত বড় আঘাত আমাকে দিয়ে যাচ্ছ তুমি তো জানো বলুন ওটা ওটা আর ওখানে থাকবে না ওটা আমি নিয়ে যাবো আমি নিয়ে যাবো এটা তুমি নিতে পারবে না এটা রাখবো আপনার কোনো অধিকার নেই আমার 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 অধিকার নেই না কোনো অধিকার নেই কারণ আজ একটু বলো গরিবদের আজকে ঘৃণা করেন জমিদার করে তা আত্মীয়তা কারণ লোভে সাধারণ মানুষকে নিজের বলে পরিচয় দিতে লজ্জা পান আপনার পুরনো দিনের সাহস লড়াই করার শক্তিকে স্বীকার করে দিতে আজকে আপনার সংকোচ হয় আপনি আপনি আজ আদর্শ না না করুন তাই এটা আপনাকে রাখতে পারে না এটা আমি নিয়ে গেলে আসুন অরুণ অরুণ ওটা তুমি রেখে যাও অরুণ অরুণ শোনো অরুণ শোনো ওটা তুমি নিয়ে যেতে পারো না ওটা তোমার মায়ের হাতের কাজ অরুণ তিনি তিনি তোমার মতো আমাকে আঘাত দিয়ে চলে যাননি মা অনেক আগেই চলে গেছে কি বললে বিমলা চলে গেছে বিমলা চলে গেছে হ্যাঁ কল্যাণী পিসমা যাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও চলে গেছে না এ মিথ্যে কথা তুই এক কাজ করছো এটা শিগগিরই বাড়ি ভেতরে যা আমি পাশে রয়েছি ডাক্তার ঘুষ দিয়েছি ঠিক আছে তুই যা আমি আসছি শিগগিরই গাড়ি বের করে মাকে কম করে নিয়ে এসো আমি এখনই আসছি কেমন বুঝছেন ডাক্তারবাবু হ্যাঁ কেমন বুঝছেন অসুখটা ভালো বুঝছি না ইটস এ কেস অফ সেরিব্রাল থ্রম্বোসিস আমার মনে হয় এ সমস্ত কেস বাড়িতে না রেখে শহরে রিপোর্ট করাই ভালো তোমার মা কোথায় মা ওই তো এসে গেছে কিরকম দেখলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বলছেন বাবাকে হসপিটালে ভর্তি করতে না তা হবে না আমি ওকে কিছুদিন হাসপাতালে পাঠাতে পারবো না আপনি যা চিকিৎসা করে রেখে নিই করুন কিন্তু কোনো কিন্তু না আপনি ব্যবস্থা করুন যত টাকা লাগে আমি দেবো আচ্ছা দেখি ওগো ও শুনছ ওগো ওগো Go so that I have a little land for the rich man to enter into the kingdom of God. Mm-hmm. Get out of heaven's gate. Monday.
স্বর্গ রুদ্ধ হয়ে গেল। না গো না, তুমি একবার চেয়ে দেখো, তোমার স্বর্গের খোলাই আছে। আমি নিজে হাতে খুলে দিয়ে এসেছি, কঙ্কনার বাবুদের আমি নিজে জবাব দিয়ে এসেছি। সূর্য ওহ কল্যাণী মমতা মহাভারত ওদের আমি ফিরিয়ে নিয়ে এসেছি। সেও এসছে, তুমি একবার চেয়ে দেখো সূর্য। আমাকে বলতে দাও তুমি বলো, আমার সময় নেই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।